প্রণয় আলিঙ্গন গল্পের তেরোতম অংশ লিখেছেন সাদিয়া শৌকত বাবলি আফতাব বুঝলো তার বাবা তাকে মিথ্যা বলে ওখান থেকে উঠিয়েছে একদিকে ভালোই হয়েছে বাড়ির সবাই বাইরে ভিতরে এমন ফাঁকা পরিবেশে নৈরিতাকে নিয়ে একটু একাকি সময় কাটানো যাবে তবুও তাকে মিথ্যা বলার প্রতিশ্রুত তো সে নেবেই যাই হোক আপাতত নৈরিতাকে তো সামলানো যাক আফতাব নিজের হাত বাড়িয়ে আবার জড়িয়ে ধরল নৈরিতাকে বেশ দাপটের সাথে বলল মিথ্যা কেন বলছো তুমি ডেকেছো আমায় আমার বাবা বিখ্যাত জোরদের বলেছেন তুমি আমায় ডেকেছ আমার বাবা নিশ্চয় মিথ্যে বলবেন না নৈরিতা অবাক হলো কিছুটা রবিন সাহেব বলছেন যে সে ডেকেছে কিন্তু সে তো আফতাবকে ডাকেইনি তাহলে কি আফতাব মিথ্যে বলছে বলতেই পারে এই লোকের কাছ থেকে এটা অসম্ভব কিছু নয় আবার তাকে কিনা বলছে সে মিথ্যে বলছে নৈরিতা দাঁতে দাঁত চেপে বললো বলল মিথ্যা আমি বলছি নাকি আপনি শরুন তো ছাড়ুন এখন আফতাব বাবার ছেড়ে দিল তাকে তীব্র অভিমান ঝেঁকে ধরলো তাকে মেয়েটা নিজে না কখনও তার কাছে হ্যাঁ যায় আর তার কাছে এলেও সবসময় পালিয়ে যেতে চাই হাজার হলেও আফতাব স্বামী তার সে ভালোবাসা তাকে এভাবে এক ঘরে এক বিছানায় একসাথে থেকে ভালোবাসার মানুষটার কাছে যাওয়ার থেকে সে নিজেকে আটকানো যায় সর্বদা যায় না তার উপর সে পুরুষ মানুষ পুরুষ মানুষের ধৈর্য শক্তি বরাবরই কম থাকে একটু তবুও আফতাব ধৈর্য ধরেছে সময় নিয়েছে নৈরিতাকে তাই বলে সামান্য একটুখানি স্পর্শ করতে পারবে না নিজের স্ত্রীকে তাতে ওইভাবে বাঁধা দিবে মেয়েটা কেন তার শরীরে কি কোনো ছোঁয়াচে রোগ রয়েছে নাকি যে মেয়েটাকে স্পর্শ করলে সে রোগ চলে যাবে তার ভেতরে আফতাব তাকালো নৈরিতার পানে কিছুটা অভিমানী কণ্ঠে বললো সবসময় এভাবে ধরলেই চারণ চারণ বলে মুখে ফেনা তুলে ফেরো কেন আমি স্বামী হই তোমার পরপুরুষ পুরুষ নই কথাটুকু বলেই হন হন করে রুমের বাইরে চলে এলো আফতাব নৈরিতাকে কিছু বলার সুযোগই দিল না মেয়েটা হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল শুধু হৃদয় কঠুরিতে তার নাড়া দিয়ে উঠল আফতাবের কণ্ঠ শেষত্ব বাণী সত্যিই তো আফতাব তার স্বামী কোনো পরপুরুষ নয় তার উপর আফতাবের অধিকার আছে সম্পূর্ণ তবুও মানুষরা তাকে সময় দিয়েছে আর সে কিনা সর্বদা আফতাবের থেকে পালানোর ফোন দিয়ে আঁটে মনে মনে অপরাধ বোর্জন নৈরিতার ভাবল এমন আর নয় এবার সবটা ঠিক করে নেওয়া উচিত তার বিয়ে যখন হয়েছে সারা জীবন তো এই মানুষটার সাথেই কাটাতে হবে থাকে সে যতটা দূরে ঠেলবে মানুষটাকে তত দূরত্ব পারবে তাদের মধ্যে এছাড়া আর হবে না কিছুই আর আফতাবের জন্য যে তার মনে অনুভূতি নেই তেমনও তো নয় আফতাবের প্রতি বেশ জাগ্রত অনুভূতি রয়েছে নৈরিতার হৃদয়ে না এভাবে আর নয় এবার আফতাবের সাথে এ বিষয়ে কথা বলতে হবে সকাল গড়িয়ে দুপুর হলো সূর্যটা এক কোণা থেকে ধীরে ধীরে সরে এসে দাঁড়াল মাথার উপরে সকালের হালকা হালকা শীতকেও বিদায় জানিয়ে এখন বেশ গরম লাগছে নৈরিতা সেই সকাল থেকে সুযোগ খুঁজছে আফতাবের সাথে একটু কথা বলার জন্য কিন্তু আফতাব তাকে সেই সুযোগটা দেয়নি একবারও সকাল থেকে নৈরিতাকে এড়িয়ে চলেছে সে নৈরিতা খানিকটা মনক্ষণ্ণ হলো আফতাবের এমন ব্যবহারে এতদিন সর্বক্ষণ তার পিছনে আঠার মতো লেগে থেকে এখন ভাব দেখাচ্ছে যাক দোষ তো তারই বারবার সেই তো দূরে ঠেলে দিয়েছে আফতাবকে আফতাব তো কখনো দূরে ঠেলেনি তাকে সামান্য এই অর্ধ দুপুর পর্যন্ত আফতাবের এই তাকে এড়িয়ে চলা তাকে অবহেলা মেনে নিতে পারছে না নৈরিতা তাহলে এতদিন সে যে ভীষণ বাজেভাবে অবহেলা করেছে আফতাবকে তখন লোকটা কিভাবে সহ্য করেছে তার এই অবহেলা আফতাবের পরিস্থিতি যেন এটুকুতে অনুবোধমন করতে পারছে নৈরিতা না এভাবে আর চলতে দেওয়া যাবে না আজ রাতে আফতাব রুমে আসলেই সরি বলে নিজেদের মধ্যে মিটমাট করে নিতে হবে সবটা সারাদিন লোকটা তাকে এড়িয়ে চললেও রাতে তো আর রুম ছেড়ে পালাতে পারবে না নৈরিতা ঠিক জানে দুনিয়া গোল্লাই গেলেও আফতাব যে নৈরিতাকে ছেড়ে থাকতে পারবে না কিন্তু সন্ধে সন্ধেই বাঁধলো আরেক বিপত্তি নৈরিতার আশায় জল ঢেলে সাইফ হঠাৎ কল করলো আফতাবের নাম্বারে বলল আফতাবের অনুপস্থিতিতে কি যেন ঝামেলা বাঁধিয়েছে বিপক্ষ দল আফতাবকে ঢাকায় ফিরতে হবে এখনই আফতাবও আর দেরি করল না এসব অনুষ্ঠানের থেকে তার কাজ আগে অনেক কাঠখড় পরিয়ে নিজের এই অবস্থানে এসে পৌঁছেছে আজ সে তাছাড়া যার সাথে একটু একাকী সময় কাটানোর জন্য এসেছিল সে তো ভুলেও ঘেঁচতে দেয় না তার ধারে কাছে এখানে থেকে আর লাভ কি আছে কোনো বরং তার এখন মনে হচ্ছে সে চলে গেলেই নইরিত ভালো থাকবে বেশি আর যে যেভাবে ভালো থাকবে তাকে সেভাবে থাকতে দেওয়াই শ্রেয় তাই আফতাব সিদ্ধান্ত নিল ঢাকায় ফিরবে এখন ওদিকের ঝামেলাটাও মিটমার প্রয়োজন দরকার হলে অনুষ্ঠানের আগে দিয়েও না হয় আবার ফেরা যাবে তপ্ত নিঃশ্বাস ফেলল আফতাব নৈরিতার প্রতি অভিমান নিয়েই সে নিজের রুমে তৈরি হতে শুরু করলো ঢাকা ফেরার উদ্দেশ্যে নৈরিতা এলো রুমে দাঁড়ালো আফতাবের পেছনে লোকটার সাথে আজ একটা সমঝোতা আসতে চেয়েছিল সে আর লোকটা কিনা আজই চলে যাচ্ছে কিছুটা মন খারাপ লাগছে তার মনটাও ভীষণ কুড়াচ্ছে কান্নাও পাচ্ছে এমন কেন হচ্ছে সারাদিন আফতাবের এমন অবহেলায় এড়িয়ে চলা আবার এখন তাকে একা রেখে ঢাকায় চলে যাওয়ার জন্য কি এমন হচ্ছে নাকি অন্য কিছু তাদের জন্য কোনো বিপদ অপেক্ষা করছে না তো আবার নিজের পাঞ্জাবের কলার ঠিক করতে করতেই ড্রেসিং টেবিলের আয়নায় আফতাব দেখল নৈরিতার মলিন মুখশ্রী তবে ফিরে তাকারও না সে মেয়েটার পানে বললো না কিছু আফতাবের এমন ব্যবহারে নৈরিতার মন খারাপ হলো কিছুটা না নিজের ভুলগুলো এবার সংশোধন করা প্রয়োজন যদিও ইতস্তত লাগছে নৈরিতার তবু নিজের আড়ষ্টতা ভেঙে এসে বলল না গেলে হয় না আফতাব পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতেই বলল হঠাৎ এই কথা আমি চলে যাব শুনে তো তোমার আরও খুশি হওয়ার কথা নৈরিতা কিঞ্চিত সময় নিল মৃদুকণ্ঠে বলল আমার কিছু বলার ছিল আপনাকে আফতাব আবার ফিরে তাকালো নৈরিতার পানে বলল কি। নৈরিতা বলতে চাইল সবটা কিন্তু ভীষণ ইতস্ততা লাগছে তার কিভাবে সবটা বলবে সে আফতাবকে বুঝিয়ে বলতে পারবে তো নৈরিতা ভঙ্গিতে নিজের ওড়নার এক কোণা পেঁচাতে লাগলো আঙ্গুলের সাথে আফতাব তাকালো সেদিকে হাতঘড়ির দিকে দেখতে দেখতে বলল যা বলার তাড়াতাড়ি বলো দেরি হয়ে যাচ্ছে আমার নৈরিতা এইটুকু সময় ভাঙতে পারল না নিজের আড়ষ্টতা তার হয়তো নিজেকে প্রস্তুত করার জন্য আরও একটু সময় প্রয়োজন তাই আরষ্ট ভঙ্গিতে সে বলল আপনি ফিরে আসলে বলবো আফতাবের ভীষণ ইচ্ছে হল নৈরিতা কি বলতে চাইছে শোনার নৈরিতাকে জোর করার কিন্তু আজ সে তেমন কিছুই করল না তীব্র অভিমানে নিজের ভেতরকার বাসনা দমিয়ে রাখল সে তপ্ত নিঃশ্বাস ফেলে শুধু বলল আসছি সাবধানে যাবেন কথাটুকু নৈরিত বলতে চাইল মুখ ফুটে তার বরা হল না তার আফতাব তার আগে প্রস্থান করলো রুম থেকে বাড়ি সকলের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়ল সে একাই যাবে শুধু শুধু কাউকে সাথে করে নিয়ে গিয়ে তার আনন্দটা আবার মাটি কেন করতে যাবে গ্রামে সকলের একটু তাড়াতাড়ি আসার মানেই হলো একটু বেশি দিন থেকে সবাই মজা করবে ঢাকা থেকে গ্রামে আসার সময় আফতাব সাথে করে বডিগার্ডেরও নিয়ে আসেনি সবসময় আশেপাশে মাছির মতো কতগুলো বডিগার্ড নিয়ে ঘোরা একদম অপছন্দের আফতাবের তাছাড়া এখানে এসেছিল সে নৈরিতার সাথে একাকী সময় কাটানোর জন্য সেখানে কতগুলো বডিগার্ড সাথে করে নিয়ে এলে তাদের মধ্যে একটা বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি হতো হয়তো রাতের গ্রামের রাস্তা ধরে গাড়ি চালিয়ে একা একাই শহরের দিকে যাচ্ছে আফতাব ইতিমধ্যেই পদঘাট নিস্তব্ধ হয়ে পড়েছে কেমন রাস্তার গ্রামের রাস্তা তো তাই হয়তো এমন গ্রামে আসার দিনও তো এমনও হয়েছিল আফতাব একটু আশেপাশে তাকিয়ে গাড়ির লাইটের আলোতে দেখল চার পাঁচটা আর একটু গেলে গ্রামের এই নির্জন রাস্তা ছেড়ে দেখা মিলবে হাইওয়ের সেখানে অবশ্যই অহরহ গাড়ি বাস ট্রাকের দেখা পাওয়া যাবে হাইওয়ে প্রায় কাছাকাছি যেতেই হুট করে কেউ একজন চলে এলো আফতাবের গাড়ির সম্মুখে হকচকিয়ে উঠলো সে দ্রুতই গাড়িতে ব্রেক কষলো আফতাব তবু শেষ রক্ষা বুঝি হলো না চোখের সম্মুখে লোকটাকে মাটিতে ঢলে পড়তে দেখলো আফতাব কলিজাটা যেন লাফিয়ে উঠলো তার অস্থির ভঙ্গিতে সে গাড়ির দরজা খুলে দ্রুত বেরিয়ে এলো গাড়ির সম্মুখে একজনকে চোখ বন্ধ করে শুয়ে থাকতে দেখে কিছুটা ঘাবড়াল সে একটু এগিয়ে বসলো তার পাশে তাকে নাড়া দিতে গিয়ে দেখলো লোকটা মাত্র অ্যাক্সিডেন্ট করে মাটিতে ঢলে পড়েছে অথচ অদ্ভুতভাবে তার শরীরের কোনো অংশে রক্তের দাগ কোনো নেই একজন মানুষ গাড়ির সাথে ধাক্কা খেলে অবশ্যই কোথাও কেটে যাবে ফেটে যাবে তার শরীরে একটু হলেও আহতের বা রক্তের চিহ্ন থাকবে কিন্তু না সেরকম কিছুই নেই কেমন একটা রহস্যের গন্ধ পেল আফতাব বুঝল এসব কারো পরিকল্পিত কাজ এর মানে এখানে আশেপাশে আরও লোক রয়েছে আফতাব ঘাড় ঘুরিয়ে আশপাশে দেখতে শুরু করলো ঠিক তখনই শুয়ে থাকা লোকটা ধপ করে চোখ করলো নিজের শরীরের স্থান থেকে একটা ধারালো ছুরি বের করে আঘাত করার চেষ্টা করলো আফতাবের পেটে কিন্তু ছুরিটা সম্পূর্ণরূপে আফতাবের পেটে আঘাত করার আগেই সেটা সে ধরে ফেলল ধারালো ছুরির আঘাতে হাত কেটে ক্ষত বিক্ষত হল আফতাবের তবু ছুরিটা সে ছাড়লো না নিজের প্রাণপণ চেষ্টা করলো ছুরিটাকে নিজের শরীরে আঘাত করা থেকে ঠেকাতে কিন্তু এত চেষ্টা শেষ রক্ষা করতে পারলো না তার সামনে থেকে ছুরিটা শক্ত হাতে সে ধরে রাখলো হঠাৎ পেছন থেকে কেউ একজন ধারালো দা দিয়ে কোপ বসিয়ে দিল আফতাবের পিঠ বরাবর সাথে সাথে তাজা রক্তে রঞ্জিত হয়ে উঠলো তার পাঞ্জাবি চমকালো আফতাব হাতের ছুরিটা ছেড়ে পেছনে তাকিয়ে ঠেকাতে চাইল পেছনের লোকটাকে তখনই পেছন থেকে ওই শুয়ে থাকা লোকটাও তার হাতের ধারালো ছুরিটা কোপে দিল আফতাবের পিঠে এ সুযোগে সামনে থাকা লোকটাও আরেকটা কোপ বসিয়ে দিল আফতাবের বুকে বুকের সাথে সাথে এবার মুক্তিও রক্ত গড়িয়ে পড়তে শুরু করল আফতাবের আহ উহ করার সুযোগও পেল না লোকটা তার আগেই মাটিতে ঢলে পড়লো সে যদিও সম্পূর্ণ চৈতন্য হারিয়ে ফেলেনি এখনো কিন্তু কথা বলার কিংবা শব্দ করার সক্ষমতা হারিয়ে ফেলেছে সে কারণ প্রথমত যে কোপটা পিঠ বরাবর তাকে মারা হয়েছিল সেই কোপটার কিছু অংশ গলার এক পাশেও লেগেছে চাইলেও গলা থেকে কোনো শব্দ বের করতে পারছে না আফতাব কাউকে ডাকতে পারছে না কিংবা চিৎকার করে কাউকে বলতেও পারছে না নিজের এমন দুর্দশার কথা আফতাব বুঝলো চিৎকার করার চেষ্টা করেও লাভ হবে না কোনো না তার শব্দ শোনা যাবে আর না এই নির্জন স্থানে তাকে কেউ বাঁচাতে আসবে ভাগ্য বুঝি এই ছিল এই বুঝি তার শেষ সময় উপস্থিত মানুষের জীবনে তো কত কী চাওয়া পাওয়ার থাকে মানুষ পায় কি কিছু পায় না আবার কখনো কখনো পেয়েও হারিয়ে ফেলে সেও না হয় সেই পেয় হারিয়ে ফেলার কাতারেই পড়ল ধীরে ধীরে চোখের সামনে ঝাপসা হয়ে এলো আফতাবের আফতাব বুঝলো জ্ঞান হারাচ্ছে সে এই জ্ঞান হয়তো আর ফিরবে না তার মৃত্যুবোধ হয় তার নিকট উপস্থিত ধীরে ধীরে মাটিতে মাটির কোলে লুটিয়ে পড়লো আফতাব সৃষ্টিকর্তার নাম মনের কোনো জপতে জপতে চোখ বন্ধ করেছে তাকে মারতে আসার লোক দুটো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দেখলো আফতাবকে কোন সারা দিতে দেখে ভাবলো মরে গেছে একে নিয়ে শুধু শুধু আর সময় নষ্ট করার মানে হয় না আফতাবের রক্তাক্ত দেহকে ঠেলে ফেলে দিল পাশের ঝোপের আড়ালে অথপর আফতাবের গাড়ি নিয়ে চলে গেল তারা রাত বেড়েছে কিছুটা চারদিক নিস্তব্ধ নীরব হয়ে পড়েছে ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে রাত প্রায় বারোটা বেজেছে আফতাব গাড়ি থেকে বেরিয়েছে সেই সন্ধ্যা সাতটার দিকে মধ্যিখানের প্রায় ঘন্টা পাঁচেক এক অতিবাহিত হয়েছে অথচ লোকটার খবর নেই কোনো এতক্ষণে কোনো পর্যন্ত পৌঁছেছে সে খবরটা তো অন্তত দিবে তাও দিচ্ছে না নৈরিতা একের পর এক কল করে যাচ্ছে ধরার কোনো নামগন্ধই নেই নিশ্চয়ই তার প্রতি অভিমানেই কলটা ধরছে না সে ঠিক আছে নৈরিতাও হেরে যাওয়ার পাত্রী নয় এই কল যতক্ষণ না ধরবে আফতাব ধরবে সেও হাল ছাড়বে না কল করতেই থাকবে কতক্ষণ আর তার কল উপেক্ষা করে থাকবে আফতাব সেও দেখবে আজ নৈরিতা একের পরে কল করে যাচ্ছে কিন্তু ধরছে না কেউই নৈরিতার কল কেউ না ধরলেও তাদের প্রতি বোধ হয় সহায় হলেন সৃষ্টিকর্তা ওই পদ দিয়েই তখন যাচ্ছিলেন এক মসজিদের ইমাম মসজিদে নামাজ পড়িয়ে আল্লাহর নামের গুনগান করতে করতে বাড়িতে ফিরতে দেরি হয়ে গেছে তার অবশেষে প্রতিদিনই মসজিদ থেকে দেরি করে বাড়ি ফিরে জনমানবিন নির্জন রাস্তায় হাতের টর্চটা জ্বালিয়ে পাড়ি দিচ্ছিলেন ইমাম সাহেব হঠাৎ মোবাইলের আওয়াজ পেয়ে থমকে দাঁড়াল তিনি এই সময় এমন একটা পরিবেশে আবার কারো আগমন ঘটতে পারে যদিও পুরো বিষয়টা অতটা গায়ে মাখলেন না ইমাম সাহেব হতে পারে তার মতোই কেউ যার বাড়িতে ফিরতে দেরি হয়ে গেছে আবারও তিনি হাঁটা ধরলেন সম্মুখের দিকে কিন্তু মোবাইলটা ভেজে যাচ্ছে ধরছে না কেউ আশ্চর্যের বিষয় হলো মোবাইলের রিংটনের ধ্বনি যেন বারংবার এক স্থান থেকে বাঁচতে শোনা হচ্ছে তার স্থান পরিবর্তন হচ্ছে না ইমাম সাহেব দাঁড়ালেন আবার হাতের টর্চের আলোয় এদিক ওদিক নিক্ষেপ করে বোঝার চেষ্টা করলেন কে হতে পারে কিন্তু খুঁজে পেলেন না কাউকেই হতে পারে কারো মোবাইল হারিয়ে গেছে কিংবা এই পথ থেকে যাওয়ার সময় পড়ে গেছে মোবাইলটা এখন বাড়িতে ফিরে সেই কল করছে মোবাইল খুঁজতে ইমাম সাহেব এদিক ওদিক খুঁজতে শুরু করলো মোবাইলটি হঠাৎ ঝোপের আড়ালে গিয়ে আফতাবের রক্তাক্ত শরীর দেখে আঁতকে উঠল সে সাথে কিছুটা ভয়ও পেলেন কেউ নিশ্চয়ই একে মেরে ফেলে গেছে এখানে কারা হতে পারে এতটা নির্দয় মরে গেছে কি লোকটা ইমাম সাহেব দ্রুত বসলো আফতাবের নিথর দেহটার কাছে নিজের ডান হাতের আঙুলগুলো নাকের কাছে নিয়ে শ্বাস প্রশ্বাস পরীক্ষা করে শুরু করলো সে নিঃশ্বাস চলছে এখনো তার মানে বেঁচে আছে লোকটা ইমাম সাহেব যেন একটু আশার আলো খুঁজে পেলেন আফতাবকে ধাক্কা দিল কয়েকটা বললেন শুনছেন শুনছেন আপনি আফতাবের তরফ থেকে কোনো সারা এলো না ইমাম সাহেব অস্থির হয়ে পড়লেন একা মানুষ এতরাতে কি করবেন বুঝে উঠতে পারলেন না কিছু হঠাৎ এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে যেন নিজের দিক দক্ষিণ হারিয়ে ফেলেছেন তিনি ওদিকে আফতাবের মোবাইলটাও বেজে যাচ্ছে সমান তালে মোবাইলের রিংটোনে যেন একটু ঘোর সংবিত ফিরে পেলেন ইমাম সাহেব যেই কল করুক না কেন সে লোকটা অবশ্যই রক্তাক্ত ব্যক্তির পরিচিত তাকে অবশ্যই লোকটার অবস্থার কথা জানানো উচিত ইমাম সাহেব একটু ঝুঁকে আফতাবের পাঞ্জাবির পকেট থেকে মোবাইলটি বের করে আনলো। বড়ো মানুষ স্মার্টফোনের কল ধরতেও জানেন না তিনি তবুও বেশ কয়েকবার চেষ্টা করে অবশেষে ঠিক স্থানে ক্লিক করে কলটা ধরলেন ইমাম সাহেব কানের কাছে মোবাইলটা ধরতেই ওপাশ থেকে শুনতে পেল মেয়েলি কণ্ঠস্বর কেউ মেয়েলি কণ্ঠে বলল এতক্ষণ কল ধরছিলেন না কেন এত অভিমান আপনার ইমাম সাহেব কি বলবে ভেবে পেলেন না এভাবে কোনো নারীর সাথে কথা বলতে বেশি ইত্যস্তত লাগছে তার তবু নিজেকে সামনে তিনি নম্র কণ্ঠে বললেন আসসালাম আলাইকুম আফতাবের মোবাইলে অপরিচিত কণ্ঠসে শুনে অবাক হল নৈরিতা এ কে কথা বলছে সে কি তাহলে এতক্ষণ ভুল নাম্বারে কল করে গেছে কানের কাছ থেকে মোবাইলটা নামিয়ে একবার চেক করল সে না আফতাবের নাম্বারই তো ভুল নেই কোনো নৈরিতা আবারও মোবাইলটা ধরল নিজের কানের কাছে অবাক কণ্ঠে বলল আপনি কে আর আফতাবের মোবাইল আপনার কাছে এলো কীভাবে ইমাম সাহেব বেশি কথা বাড়াতে চাইলেন না ভাবলেন যতটা সময় নষ্ট করবে ততই অবনীত হবে তার সম্মুখে অসার হয়ে পড়ে থাকে লোকটার তাই সরাসরি তিনি মূল কথায় আসলেন বললেন মা আপনি কে আমি জানি না এই মোবাইলের মালিক কি হয় আপনার তাও জানি না তবে এই মোবাইলের মালিককে কেউ কুপিয়ে ফেলে গেছে রাস্তার ধারে তার পকেট থেকে মোবাইলটা উদ্ধার করেছি আমি কথাটা শুনে নৈরিতার পায়রা আহতলার মাটি যেন সরে গেল কেঁপে উঠল বুকটা আফতাবকে কেউ কুপিয়ে রাস্তার ধারে ফেলে গেছে ক্ষতবিক্ষত হলো নৈরিতার হৃদয় নিঃশ্বাসটাও বন্ধ হয়ে আসার উপক্রম এই মুহূর্তে কথা বলতে ভুলে গেছে সে যেন মনে হচ্ছে কেউ জোর করে দুই হাতে গলা টিপে ধরে রেখেছে তার বুকের মধ্যে যেন কষ্ট হচ্ছে ভীষণ তবুও অনেক কষ্টে নিজেকে সামলে নিল সে ধরা গলে বলল হাসপাতালে নিয়েছেন তাকে না দ্রুত কোনো গাড়ি ঠিক করে হাসপাতালে নিয়ে যান ওনাকে আমার স্বামীকে বাঁচাতে হবে অ্যাট এনি কস্ট আর এই মোবাইলটা আপনার কাছেই রাখুন কল করলে আমার স্বামীর খবরাখবর আর কোন হাসপাতালে আছেন জানাবেন আমরা আসছি কথাটা বলেই কলটা কেটে দিল নৈরিতা এতক্ষণ নিজেকে সামলে নিলেও এবার আর পারল না সামলাতে কান্নারা যেন দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইছে তার ভেতর থেকে চিৎকার করে কেঁদে উঠলো সে মেঝেতে বসে পড়লো ধপ করে পাগলের মতো বলতে শুরু করল এত অভিমান আপনার যে আমাকে একদম ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করে নিয়েছেন এত অভিমান আপনার নৈরিতার চিৎকার শুনে বাড়ি শুদ্ধ ছুটে এলো সবাই জাকিয়া বেগম এসে ধরলেন নৈরিতাকে অস্থির কণ্ঠে শুধালেন কি হয়েছে এমন করছিস কেন নৈরিতা কান্নারত দৃষ্টিতেই তাকালো জাকিয়া বেগমের দিকে উত্তেজিত কণ্ঠে বলল আনটি আফতাব আফতাব আফতাবের কথা শুনে খানিকটা বিচলিত হলেন জাকিয়া বিচলিত কণ্ঠে বললেন আফতাব কি বল নৈরিতা বলতে পারছে না কিছুই শুধু কেঁদে যাচ্ছে অঝরে নৈরিতার এমন অবস্থা দেখে তার দিকে এগিয়ে গেল আয়ান বলল আহ কি হয়েছে বলবি তো তুই না বললে আমরা বুঝবো কিভাবে আফতাব ভাইয়ের কি হয়েছে নৈরিতা অনেক কষ্টে নিজের কান্নাটা একটু নিয়ন্ত্রণে আনলো ভাঙা ভাঙা কণ্ঠে বলল আফতাবকে কেউ কুপিয়ে রাস্তার ধারে ফেলে গেছে নৈরিতার কথা শুনে চমকে সবাই জাকিয়া বেগম আফতাব বলে চিৎকার করেই জ্ঞান হারালেন হাজার হলেও মা বলে কথা ছেলের এমন করুণ অবস্থা শুনে সহ্য করতে পারেননি তিনি তাকে সবাই হাতে ধরে শুয়ে দিল বিছানায় বাড়ির পুরুষেরা যাদের যা পরনে ছিল সেই পোশাকে বেরিয়ে পড়তে চাইলো আফতাবের উদ্দেশ্যে নৈরিতও ঠিক করলো তাদের সাথে যাবে বলে প্রথম দিকে তাকে কেউ নিতে না চাইলেও রবিন সাহেবের সিদ্ধান্তে নিতে বাধ্য হল বাসায় পরিহিত গোলাপি রঙের শাড়িটা পরেই সকলের সাথে বেরিয়ে পড়লো সেও এদিকে ইমাম সাহেব ঘুরে ঘুরে এক অটো চালকের বাড়িতে গিয়ে তাকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছেন প্রথমে কেস হতে পারে ভেবে অটো চালক আসতে চায়নি পরবর্তীতে ইমাম সাহেবের জড়িতে বাধ্য হয়েছে আসতে এসে আফতাবের অবস্থা দেখেও না করতে পারেনি তার অটোতে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে আসা হলো সেখানে আপাতত প্রাথমিক চিকিৎসা করা হলো তার শহরের হাসপাতাল এখান থেকে অনেক দূরে অটোতে করে সেখানে যেতে সময় লাগবে অনেকটা প্রতিমধ্যে আফতাবের হয়ে যেতে পারে অনেক কিছু তাই আগে এখানে অনেকটাকেই শ্রেয় মনে করেছেন ইমাম সাহেব গ্রামের নির্জন রাস্তায় দ্রুত গাড়ি চালিয়ে আসতে বেশি সময় লাগেনি নৈরিতাদেরও মাত্র ঘন্টা দুয়েকের মধ্যে হাসপাতালে পৌঁছাল তারা দেখল ইতিমধ্যে আফতাবকে সাদা ব্যান্ডেজ মোড়ানো হয়েছে হাতে মুখে রক্তের দাগ লেগে আছে অনেকটা তবে জ্ঞান ফিরেনি এখনো সদা তরতাজা মানুষটাকে এভাবে দেখে বুকে যেন যন্ত্রণা হতে শুরু করলো নৈরিতার কান্না পেল ভীষণ ইচ্ছে করলো ছুটে গিয়ে লোকটাকে জড়িয়ে ধরতে একবার টেনে তুলে জিজ্ঞেস করতে ইচ্ছে হলো এত অভিমান কেন আপনার কিন্তু না সে এসবে কিছুই করলো না নিজেকে সামনে নিল মেয়েটা সে মোটেই ওই বিপদে ভেঙে পড়া কাজের কাজ কিছু না করে শুধুমাত্র কেঁদে কেটে ভাসিয়ে ফেলা মেয়েদের মধ্যে নয় এ সময়টা মোটেই কান্না করার বা আবেগী হওয়ার সময় নয় আফতাবকে ঢাকা নিয়ে যেতে হবে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে তার জন্য ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেরে ডাক্তারদের অনুমতি নিয়েই নিজেদের গাড়িতে তোলা হলো আফতাবকে শহরের দিকে ছুটে চলা হলো তাকে নিয়ে ঘণ্টা তিনিকের ব্যবধানে তারা আফতাবকে নিয়ে পৌঁছালো ঢাকায় এই পুরোটা সময় নরিতা আফতাবের এক হাত ধরে বসেছিল তার পাশেই একটুর জন্য ছাড়েনি শুধুমাত্র হাসপাতালে এনে চিকিৎসার জন্য আফতাবের হাতটা বিচ্ছিন্ন করা হয়েছে তার হাত থেকে আফতাবকে নিয়ে যাওয়া হয়েছে অপারেশন থিয়েটারের ভিতরে নৈরিতাকে অনেকবার ফ্রেশ হতে বলা হলেও গেল না সে বসে রইল অপারেশন রুমের বাইরে খবর শুনে ইতিমধ্যে সাইফ ওরাও চলে এসেছে হাসপাতালে চারপাশে মানুষের এত সমাগম হলেও নৈরিতার মধ্যে সে বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না সে চুপ করে দেয়ালে হেলান দিয়ে বসে আছে হাসপাতালের এক কোণে সাইফ দেখল নৈরিতার পানে এক রাতেই কেমন চেহারাটা বদলে গেছে মেয়েটার কান্নার ধরুন চোখ না ফুলে গেছে কেমন এলোমেলো আলগোছা অগোছা দেখাচ্ছিল মেয়েটাকে সাইফ এগিয়ে গেল নৈরিতার পানে মেয়েটাকে সান্ত্বনা দিতে চাইলে বলতে চাইল কিছু কিন্তু সে কিছু বলার আগেই মুখ খুললো নৈরিতা ধারালো কণ্ঠে বলল আমি কোনো সান্ত্বনার কথা শুনতে চাইছি না সাইফ ভাই সকাল দশটার আগে আমার স্বামীর অবস্থা কে এমন করেছে খুঁজে বের করুন আপনারা আমার স্বামীর শরীরের প্রতিটি আঘাতের হিসাব চাই আমি তাতে যাই হোক নয় যাই হয়ে যাক না কেন সাইফ অবাক হল নৈরিতার কথাই সে ভেবেছিল মেয়েটা হয়তো তাকে দেখে কেঁদে কেটে বুক ভাসাবে কিন্তু এর মুখ থেকে তো ধারালো অস্ত্রের নেই কথা বের হচ্ছে এই না হলে আফতাবের বউ কিন্তু এটা একটা মেয়ে কি করবে আরও যদি ঝামেলা হয় তাহলে আফতাব সুস্থ হয়ে ওঠে নির্ঘাত তার ঘর থেকে আলাদা করে দিবে সুন্দর মাথাটা সাইফ আমতামতা শুরু করলো বলল কিন্তু আমি সম্ভবত না বোঝার মতো কোনো কথা বলিনি সাইফ ভাই আশা করছি আপনি বেশ ভালোভাবে বুঝতে পারছেন আমার কথা কথাটা শেষ করে একটু থামলো নৈরিতা শক্ত কণ্ঠে আমার পরনের শাড়িটা দেখছেন সাইফ ভাই আমার শাড়িতে এখনও আমার স্বামীর রক্ত লেগে আছে এই পাল্টানোর আগে আমি আমার স্বামীর শরীরে আঘাতকারীদের চিহ্নিত করতে চাই নৈরিতার ধারালো কণ্ঠস্বরের সম্মুখে টিকতে পারল না সাইফ দ্রুত সে লেগে পড়ল নিজের কাজে এমনিতেও কারা এই কাজে জোর করেছে খুঁজে বের করা জরুরি যেই তাদের প্রিয় নেতার এমন পরিণতি করেছে তাকে তো ছাড়বে না তারা কেউই সময় গড়ালো কিছুটা আকাশের সূর্যটা ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠতে শুরু করেছে হাসপাতালের বাইরে দলের ছেলেদের উপচে পড়া শুরু হয়েছে সবাই তাদের প্রিয় নেতার ব্যথায় ব্যথিত প্রিয় নেতার একটু ভালো সংবাদের আশায় আছে হাসপাতাল চত্বরে সাংবাদিকদের কথা তো বলার বাহিরে তারা যেন ভিতরে ঢোকার জন্য অছুক হয়ে আছে দাঁড়িয়ে আছে সেই গতকাল রাত থেকে টিভিতে নিউজ বুলেটিন একটু পরপর দেখানো হচ্ছে গ্রামের বাড়ি থেকে ফেরার পথে ডাকাতদের হাতে গুরুতরভাবে আঘাত হয়ে আহত হয়েছে সমসাময়িক তরুণ এমপি আফতাব জোয়ারদার নৈরিতা দাঁড়িয়ে আছে আইসিউ এর বাইরে করুণ দৃষ্টিতে আইসিউর কাঁচের দেওয়ালের বাইরে থেকে ভেতরটা চোখ বন্ধ করে মুখে অক্সিজেন মাস্ক দিয়ে প্রিয় মানুষটা কেমন নিতুর হয়ে শুয়ে আছে ভিতরে নৈরিতার ভেতরটা ফেটে যাচ্ছে যেন কষ্ট হচ্ছে ভীষণ ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে কিন্তু সে চিৎকার করছে না নিঃশব্দে শুধু গড়িয়ে পড়ছে দুই চোখের কোন বেশে অশ্রুকণা কাঁদতে চাইছে না সে তবুও চোখ তো আর কারো কথা শুনে না আফতাবের জ্ঞান ফিরেনি এখনো অবজারভেশনে রাখা হয়েছে তাকে ডাক্তাররা জানিয়ে দিয়েছে আটচল্লিশ ঘন্টার আগে তারা কিছুই বলতে পারবে না নৈরিতা এক দৃষ্টিতে শুধু চেয়ে যাচ্ছে স্বামীকে চোখের সম্মুখে ভেসে উঠছে পুরনো স্মৃতিগুলো কান্নারা যেন দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইছে বেবার খানিক সময় বাদে সাইফ এসে দাঁড়ালো সাইফ নৈরিতার পাশে আফতাবের দিকে দৃষ্টি রেখেই নৈরিতা শুধাল খুঁজে পেয়েছেন তাদের আফতাব ভাই ভোটে যেতার পর মানিক মিয়া আর রাশিদুল রহমান হাত মিলিয়েছে তারা দুজন মিলেই আফতাব ভাইয়ের এই অবস্থা করেছে তবে যারা সরকারি সরাসরি আফতাব ভাইকে কুপিয়েছে তারা মানিক মিয়ার লোক ছিল এতটুকু বলে থামল সাইফ তার দিকে ঘুরে দাঁড়ালো নৈরিতা বাম হাতের উল্টো পিঠে চোখ মুছে বলল চলুন ভ্রুঁকোচ খাল সাইফ বলল কোথায় নৈরিতা সামনের দিকে পা বাড়ালো হাঁটতে হাঁটতে বলল আপাতত মানিক চাঁদের সাথে দেখা করে আসি তারপর না হয় রাশিদুল চাচার সাথে দেখা করব। অবাক হলো সাইফ নৈরিতার পিছনে হাঁটতে হাঁটতে বলল কিন্তু ভাবি ওখানে যাওয়াটা মোটেই ঠিক হবে না ওনারা মোটেই ভালো লোক নয় জানি আমি আপনারা যদি ভয় করে তবে ঘরের কোণে গিয়ে বসে থাকুন নয়তো আসুন আমার সাথে সাইফেরার উপায় কী এই মেয়েও যে আফতাবের মতো জেদি তা বুঝতে আর বাকি নেই তার আফতাবকে যেমন কোনো কাজে থামানো যায় না একেও থামানো যাবে না তাই সে আর দেরি না করে পকেটে ফোন বের করে খবর দিল রিফাত আর বাকি দলবলকে মানিক সাহেবের বাড়ির সম্মুখে আসতে বলল সবাইকে খানিক বাদে নৈরিতা আব সাইফ রিফাতকে নিয়ে উপস্থিত হলো মানিক মেয়ের বাসায় আশেপাশে একবার ভালোভাবে চোখ বুলিয়ে কলিং বেল চাপল সেকেন্ড কয়েক অতিবাহিত হতেই এক মধ্যবয়স্কী লোক এসে দরজাটা খুলে দিল নৈরিতা সৌজন্য সুরচ্ছ হাসলো বললো আসসালামু আলাইকুম লোকটা নৈরিতের জবাবের সালামের জবাব দিল বলল ওয়ালাইকুম আসসালাম কি চাই মানিক মিয়া বাড়িতে আছেন জি আপনারা ভিতরে এসে বসুন একটু আমি ডেকে দিচ্ছি নৈরিতা সাইফার রিফাতকে নিয়ে ঢুকলো ভিতরে বসল সোফায় পায়ের ওপর পা তুলে বেশ আয়েস করে অপেক্ষা করতে লাগলো মানিক মিয়ার খানিক বাদে উপর থেকে নিচে নেমে এলেন মানিক মিয়া গুরু গম্ভীর কণ্ঠে বলল আপনি ঠিক আছেন তো নৈরিত তাকালো তার সম্মুখে মানিক মিয়া নামক লোকটার পানে মধ্যবয়স্ক লোকটা মুখে দাড়ি গোফের মাত্র নেই একদম ক্লিন মাথাটাতেও একদম তেল তেল চকচকে টাক পড়েছে চুল নেই একটাও নৈরিতার হাসি পেল ভীষণ কিন্তু সে হাসলো না এখানে নিশ্চয় হাসি হাসতে আসেনি সে মানিক মিয়া এসে বসলো সোফাই তাকালো আশেপাশে সাইফার রিফাতকে নিয়ে চিনতে পারল নৈরিতাকে ঠিক চিনল না সে তাই আবারও প্রশ্ন করল কে আপনি কি চাই আমার বাড়িতে কেন ঠোঁট প্রশস্ত করে হাসলো নৈরিতা বলল আস্তে আস্তে এতগুলো প্রশ্ন একসাথে করলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দেবো বলুন তো কিন্তু আপনি আমাকে চিনলেন না খুবই মনক্ষণ্ণ হলো আমি আমাকে চিনে রাখা উচিত ছিল আপনার মানিক মেয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো নৈরিতার পানে নৈরিতা বুঝলো এ দৃষ্টির মানে কি একটু থেমে সে বললো আমি আপনার প্রাণপ্রিয় বিরোধী দলের নেতা আফতাব জোরদারের একমাত্র সুযোগ স্ত্রী এবার নিশ্চয়ই চিনতে পেরেছেন আমাকে মানিক মেয়ে এবার হবাক হলেন কিছুটা এই বিয়েটা মেয়েটা আফতাবের স্ত্রী হ্যাঁ কিছুদিন আগে বিয়ে করেছে শুনেছে কিন্তু এই মেয়েটা এখানে কি করছে তাও শত্রুপক্ষ নিশ্চয় কোনো মন্তব্য এসেছে গম্ভীর হল মানিক মিয়া কণ্ঠস্বর সে বলল আপনি এখানে কি করে কী মনে করে হঠাৎ হাসল নৈরিতা অতপর কণ্ঠে বলল মুখদর্শন করতে এলাম আপনার আর আর একটা দেখতে পেলাম না এলাম আপনার বুকের মধ্যকার কলিজেটা ঠিক কত বড় যে আমার স্বামীর শরীরে আঘাত করার সাহস রাখেন আপনি চমকালো মানিক মিয়া তবে কি সে ধরা পড়ে গেল আফতাবকে কোপানোর বিষয়টা জেনে গেছে এরা না জানার কথা তো নয় রাতের অন্ধকারে কুপিয়ে মেরে আফতাবের গাড়িটাও নিয়ে এসেছে যাতে খুব সহজে কেসটা ডাকাতি বলে চালিয়ে দেওয়া যায় তাহলে এরা জানলো কিভাবে। তাও এত তাড়াতাড়ি আমতা আমতা করলো মানিক মিয়া বলল কিসব বলছেন মাথা ঠিক আছে আপনার আমি কি বলছি না বলছি তা ভালোভাবে আপনিও জানেন আর আমিও তাই নাটকটা একটু কম করবেন এসব বোরিং নাটক দেখতে আমার ভালো লাগে না না আমি জানি না নিশ্চয়ই স্বামী শোকে মাথায় সমস্যা দেখা দিয়েছে আপনার সকালে শুনলাম ডাকাতরা কুপিয়েছে আপনার স্বামীকে হাসপাতালে ভর্তি আছে আপনিও ভর্তি হয়ে যান হাসপাতালে তবে মানসিক হাসপাতালে কথাটা বলে হাসতে শুরু করলো মানিক মিয়া তার সাথে সাথে হাসিতে যোগ দিল নৈরিত ঠোঁট বাঁকিয়ে হেসে বললো বয়স তো কম হলো না পা অর্ধেক কবর দিয়েছেন এবার সত্যি কথা বলতে শিখুন আর কত মিথ্যে বলবেন পরে তো দেখা যাবে আপনার নরকেও ঠাঁই হচ্ছে না নৈরিতার এমন উচ্চারণমূলক কথাই খেঁপে গেল মিয়া ধমকে উঠলো নৈরিতাকে বলল এ নিয়ে কার বাড়িতে দাঁড়িয়ে খেপে গেল নৈরিত সোফা থেকে দাঁড়িয়ে গেল সে হুঙ্কার তুলে বলল আওয়াজ নিচে মানিক চাঁদ আওয়াজ নিচে আমি অবলা কোনো নারী নই যে আমার স্বামীকে কুপিয়েছে তাই বলে তাকে জড়িয়ে দিয়ে কেঁদে কেঁদে ভাসিয়ে ঘরের কোণে বসে থাকব। আমি আমার স্বামীর আঘাতের হিসাব নিতে জানি আমার স্বামীর শরীরে পড়া প্রতিটি আঘাতের হিসাব আমি নেব মানিক চাঁদ তাঁত হাসি হাসলো মানিক মিয়া একজন সামান্য নারী তাকে হুমকি দিচ্ছে এই দিনও দেখতে হলো তাকে কিছুটা সরে মানিক মেয়ে বলল বাহ আফতাব দেখছি বেশ তেজস্বী নারী নিয়ে নারী বিয়ে করেছে তা নিজে না পারলে রাজনীতিতে তোমাকে ব্যবহার করার জন্য বোধ হয় বিয়ে করেছে তাই না হাসলো নৈরিতা বলল আপনি কি কখনো দেখেছেন বাক্যে নিজের গোত্র ছেড়ে অন্য গোত্র গিয়ে সঙ্গী সঙ্গী নির্বাচন করতে বাঘ সবসময় নিজের সঙ্গিনী হিসেবে বাঘিনীকেই বেছে নেয় তাহলে আমার স্বামীর আমাকে বেছে নেওয়া মোটে অভবনীয় কোনো কাজ নয় এখন আপনারা বিড়াল বেছেও নিয়েছেন বিড়াল আপনার স্বামী তো তেমন নয় তাই না একটু থামল নৈরিতা আবার বলল তুমি নয় আপনি আপনার নোংরা মুখে আমার জন্য তুমি সম্বোধনটা বেমানান মানিক মেয়ে অপমান কোন বোধ করলেন বেশ তার বাড়িতে এসে তাকেই কিনা একজন তুচ্ছ নারী এভাবে অপমান করে যাচ্ছে থমথমে হলো তার কণ্ঠস্বর থমথমে কণ্ঠেই মানিক মেয়ে বলল মেয়ে তোমার ভয় করছে না আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সাথে এভাবে কথা বলতে নৈরিদা মাথা ঝাঁকালো মুখে বলল না একদম না আমার আবদার সর্বদা ভয়ডর একটু কমই ঠোঁট প্রশস্ত করে শয়তানি হাঁচিয়ে দিল মানিক মিয়া সোফায় হেলান দিয়ে ঠান্ডা কণ্ঠে হুমকি দিয়ে বলল যদি এখন তোমাকে মেরে ফেলে দিই হাসলো নৈরিতা মানিক মিয়া সম্মুখে সোফার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটতে হাঁটতে বললো তা আপনি পারবেন না যদি তাই পারতেন তবে রাতের অন্ধকারের লোক পাঠিয়ে কাপুরুষের মতো আমার স্বামীকে পেছন থেকে আঘাত করে জখম করতেন না যা করার সামনাসামনি করতেন মানিক মিয়া খেপে গেল আরও চোখের ইশারা করে তার লোকদের আক্রমণ করতে বলল নৈরিতাকে সাইফ এবং রিফাতও তেরে গেল তাদের দিকে কিন্তু নৈরিতা হাত উঁচিয়ে থামিয়ে দিল সাইফকে এবং রিফাতকে অতপর মানিক মিয়ার দিকে তাকিয়ে বলল এই ভুল মোটেও করবেন না মানিক চাঁদ কারণ আমি মরলে আপনিও এই বাড়ি থেকে আর বেঁচে বের হতে পারবেন না এখানে ঢোকার আগেই আমার লোক আপনার সম্পূর্ণ বাড়ি ঘিরে ফেলেছে আপনার গাড়ির দরজার বাইরেও আমার গার্ডে রয়েছে এবং তাদের প্রত্যেকেই আমার অর্ডার করা আছে এক ঘন্টা পরেও যদি আমি বাড়ি থেকে বের না হই তবে সরকারি আবাসন বুকে গুলি করার সুতরাং আমি মরলে আপনিও মরবেন আর সবচেয়ে বড়ো কথা এখানে ঢোকার আগে সুকৌশলে বাড়ির প্রতিটা সিসিটিভি ক্যামেরা আমি নষ্ট করে দিয়েছি ঢুকছি এখন এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে আমি মরলেও কোনো প্রমাণ থাকবে না আর বাঁচলেও না তবে আপনি বোধ হয় ভয়ের কারণে ভয় শান্তি আমি অনেক পাই কথাটা বলে নৈরিতা তাকালো সাইফের পানে বলল কয়টা বেজেছে সাইফ সময় বলতে নৈরিত মানিক মেয়ের দিকে তাকালো বলল আমাকে যে এখন যেতে হবে মানিক চান একটু থামল নৈরিতা চোখ মুখ শক্ত করে শাসনের শুরু বলল রাজনীতির অঙ্গন থেকে আপনাকে যদি আমি লেজ কেটে বের করতে না পারি তবে আমার নামও নৈরিতা নয় আপনার এই তেল চোখ চোখে টাকের দিব্যি আফতাবের জ্ঞান ফির্ড টানা সাতাশ ঘন্টা পর এখনও সম্পূর্ণ সুস্থ না হলেও বেঁচে গেছে এই যাত্রায় হাসপাতাল কর্তৃপক্ষ দেখা করার অনুমতি দিতেই একে একে সবাই গিয়ে হাজির আফতাবের সাথে শুধু দেখা নেই নৈরিতার কি আসেনি তবে মেয়েটার ছুঁয়ে আশেপাশে চোখ বোলাচ্ছে সে কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তি দেখা নেই কোথাও যতই অভিমান করে থাকুক না কেন সে মেয়েটার উপর ওই মেয়েটাকে না দেখে সে তো থাকতে পারে না আচ্ছা মেয়েটাকে দেখা যাচ্ছে না কেন তার বাড়িতে এমন অবস্থাতে আসেনি কেন মেয়েটা এ অবস্থায় অ্যাসিডও তো কি মেয়েটা তার প্রতি সদয় হয়নি একটু মনটা ভারী হলো আফতাবের এত গম্ভীর নির্দেশ পাশান কেন তার বউটা একে একে সবাই আফতাবকে দেখে বেরিয়ে যেতেই রুমে ঢুকলো নৈরিতা আফতাব তাকালো সেদিকে চক্ষুদই শীতল হইত তার যাক তাহলে এসেছে মেয়েটা ঠিক যতটা পাশান মেয়েটাকে ভেবেছিল ততটা পাশান নয় মনে মনে খুশি হলেও মুখে একটা অভিমানী ভাব ধরে রাখলো আফতাব সে নৈরিতাকে একাই বোঝাতে চাইছিল যে সব কিছু হয়ে যাওয়ার পরও আমি আর অভিমান ভুলিনি নি গিয়ে বসলো আফতাবের পানে আফতাব ফিরেও তাকালো না মেয়েটার পানে দৃষ্টি নিবদ্ধ করতে সম্মুখের হাসপাতালের শুভ্ররঙা দেওয়ালে আলতো করে হাসল নৈরিতা কোমল কণ্ঠে বলল এখন অভিমান করছি নি আমার স্বামীর তবুও সে ফিরে তাকালো না নৈরিতার দিকে নৈরিতা এবার নিজের হাত বাড়িয়ে আলতোভাবে ধরল আফতাবের একটা হাত কণ্ঠে বলল আমার দিকে তাকাবেন এমপি সাহেব আফতাব শুনল নৈরিতার কথা ইচ্ছে হলো মেয়েটার পানে একটু দৃষ্টি দিতে দুচোখ ভরে মেয়েটাকে দেখতে কিন্তু নিজের ভাব ধরে রাখার জন্য সে তাকালো না নৈরিতার মুখোপাণে হুট হু হু করে কেঁদে উঠল মেয়েটা চকিত হলো আফতাব হৃদয় ঝড় উঠল তার মেয়েটা কাঁদছে কেন তার কান্না শব্দে কি যে আফতাব সহ্য করতে পারে না তা কি মেয়েটা জানে না আফতাব দ্রুত ফিরে তাকালে নিজের প্রিয়তমার স্ত্রীর দিকে তার কান্না শব্দ শুনে তার দিকে না তাকিয়ে উভয় উপায় আছে কিনা না কোনো কান্না জড়িত কণ্ঠে বলল এমন কেন আপনি এমপি সাহেব খুব একটা পঁচা আপনি সাধারণপন এভাবে কষ্ট দিতে পারলেন কথাটুকু বলে একটু থামল নয় রিতা কান্নার ধকলটা একটু সামলে বলল জানেন এমপি সাহেব আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জীবন কষ্ট হচ্ছিল আমার নিঃশ্বাসটাও বন্ধ হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল এই বুঝি হারিয়ে ফেললাম আমি আপনাকে এই বুঝে আলাদা হয়ে গেল আপনার থেকে নৈরিতা থামল আফতাব থমকানো দৃষ্টিতে তাকিয়ে রইল নৈরিতার পানে মনের মধ্যে যেন প্রশান্তির হাওয়া বইছে তার অবশেষে তার ভালোবাসার মানুষটাও তাকে ভালোবাসে এর থেকে সুখ করার কি হতে পারে যে দিনটার জন্য আফতাব অধীর আগ্রহ অপেক্ষা করেছে আজ এই অবস্থায় এসে সেই দিনটা তার নিকট উপস্থিত হয়েছে কিন্তু হয়েছে তো সে অবশেষে মেয়েটার মনে জায়গা করে নিতে পেরেছে আফতাব দুই ঠোঁট ফাঁক করলো কিছু বলার জন্য কিন্তু পারল না তার আগেই নৈরিতার মোবাইলটি বেজে উঠল। আফতাবের হাতটা ছাড়ালো নৈরিতা চোখ মুছে কলটা ধরে কানের কাছে নিল বলল হ্যাঁ সাইফ ভাই বলুন ওপাস থেকে কি বললো শোনা গেল না তবে নৈরিতা তাকালো আফতাব এর পানে একে একে গুনতে শুরু করলো আফতাবের দেহে ব্যান্ডেজ করা কতগুলো অতপর বলল মোট তিনটা বুকে দুইটা আর পিঠে একটা বুকের একটা কোপ গলার কিছু অংশ জুড়েও লেগেছে কথাটা বলে একটু থামলো মেয়েটা অতপর কণ্ঠে বলে উঠল সাথে হাত দুটোও কেটে নেবেন সাইফ ভাই যে হাত দিয়ে ওরা আমার স্বামীর শরীরে আঘাত করেছে সে হাত ওদের দেহ থেকে আলাদা করে ফেলুন সর্বপ্রথম কথাটা বলে কলটা কেটে দিল নৈরিতা দেখল গোল গোল চোখে তার দিকে দিকেই আছে আফতাব নৈরীতে ভ্রুঙ্ স্বামীর এমন দৃষ্টিতে বলল ওভাবে আছেন কেন নৈরীতে সাইফের সাথে কি কথা বলেছে এবং কোন বিষয়ে বুঝতে সময় লাগেনি আফতাবের প্রথমে নৈরীতের মুখে এমন মারপিটে শক্ত কথা শুনে থমকে গিয়েছিল সে কিন্তু মুহূর্তেই বিচলিত হয়ে পড়ল আফতাব খুব ভালো করে জানে তাকে যারা কুপিয়েছে তারা মোটেও কোনো ছোটোখাটো লোক নয় ছোটোখাটো লোক তো একজন এমপিকে মেরে ফেলার মতো দুঃসাহস করবে না তাই না আর এই মেয়েটা কি তাদের সাথেই লাগতে গিয়েছে এই মুহূর্তে সেও অসুস্থ কোনো সাহায্য করতে পারবে না নৈরিতাকে মেয়েটারও যদি কোনো বিপদ ঘটে এই রাজনৈতিক অঙ্গন কতটা ভয়ঙ্কর সে জানে আর এই মেয়েটা তো রাজনীতির কও জানে না না এই মেয়েটাকে আটকাতে হবে পরে বিপদাবদ ঘটলে ভাবতেই আতঙ্কে উঠলো আফতাব বিচলিত কণ্ঠে বলতে চাইলো কিছু কিন্তু পারলো না গলা থেকে স্বর বের করতে পারছে না সে সাথে গলার মধ্যে ব্যথা অনুভব করছে ভীষণ আফতাব আরও কয়েকবার চেষ্টা করলো কথা বলার কিন্তু পারল না উত্তেজিত হয়ে পড়লো সে কথা কেন বলতে পারছে না সে গলার স্বর এমন বের হচ্ছে না কেন আফতাবের অবস্থা দেখে বিচলিত হয়ে পড়লো নহিত চিৎকার করে উঠল ডাকলো ডাক্তারকে নৈরিতার চিৎকার শুনে আফতাবের কেবিনে ছুটে এলো সবাই আফতাবের এই অবস্থা দেখে যেন চমকালো সকালে জাকিয়া বেগম আঁচরে মুখ গুঁজে ঢুঁকড়ে কেঁদে ওঠে কান্না বিজড়িত কণ্ঠে বলল আমার ছেলের কি হল ও কথা বলতে পারছে না কেন ওকে আর কথা বলতে পারবে না মিনিট পিছিয়ে কিন্তু পাঁচেকের মাথায় ডাক্তারকে কেবিনে ছুটে এলো আয়ান আফতাবকে শান্ত করে তাকে ভালোভাবে দেখতে শুরু করলেন ডাক্তার অতপর বললেন ভয়ের কিছু নেই গলায় আঘাত পাওয়ার জন্য সাময়িক একটু কথা বলতে সমস্যা হচ্ছে ওনার আঘাতের ক্ষত সারার সাথে সাথে গলাও ঠিক হয়ে যাবে এবং কণ্ঠও ফিরে আসবে একটু হলেও চিন্তামুক্ত মুক্ত হলো সহ বাড়ির সকলে বেশ কিছুক্ষণ সকলে বসে রইল আফতাবের পাশে তার জন্য সমবেদনা প্রকাশ করলো আফতাব তখন থেকে থম মেরে রয়েছে যখন থেকে শুনেছে তার কথা বলতে কিছুদিন সময় লাগবে এটা কেমন কথা গলায় আঘাতের কারণে সে আর কোনো কথা বলতে পারবে না কথা না বলে থাকা যায় নাকি আর সেখানে যদি হয় আফতাব বউ সারাদিন তার সামনে ঘুর করবে আর সে কিনা বউকে ডেকে দুটো মনের কথা ভালোবাসার কথা বলতে পারবে না আশ্চর্য এভাবে সে থাকবে কিভাবে বউকে না জ্বালিয়ে তার দ্বারা শান্তিতে থাকা সম্ভব নাকি আফতাবের ভাবনার মাঝেই রবিন সাহেব গিয়ে বসল তার গা ঘেঁষে ছেলের কানের কাছে মুখ নিয়ে মৃদুকণ্ঠে বললেন বেশ হয়েছে একদম বাবার সাথে বেয়াদবি করছো না এটা তার শাস্তি যাক ভালোই হয়েছে আপাতত কয়েকদিন তোমার ওই নির্লজ্জ মাখা কথা তো বন্ধ হবে আমার দুই কান অব্দি শান্তি পাবে আফতাব কটমট করে তাকালো তার বাবার পানে মনে তীব্র সন্দেহের বাসা ভাঁধতে শুরু করলে এটা তার নিজের বাবা তো নাকি সৎ বাবা যেখানে তার এই অবস্থায় এই দুঃখে ব্যথিত হওয়ার কথা সেখানে কি না এ লোক বলছে বেশ হয়েছে আফতাবের তাকানো দেখে রবিন সাহেব বুঝলেন ছেলের মনের কথা আবারও তিনি বললেন কি ভাবছ আমি তোমার নিজের বাবা কি না দুর্ভাগ্যবশত আমি তোমার একমাত্র এবং রক্তের নিজের বাবা আমার রক্তই তোমার শরীরে বইছে আফতাব দাঁতে দাঁত চাপল মনে মনে বলল একবার সুস্থ হই তারপর তোমাকে আমি দেখাচ্ছি শোনা কেটে গেল কয়েকটা দিন আফতাব এখন মোটামুটি সুস্থ যদিও সম্পূর্ণরূপে ব্যস্ত নয় হাঁটতে হাঁটতে অনেক কষ্ট হয় আফতাব নৈরিতা কয়েকদিন সর্বক্ষণ হাসপাতালে আফতাবের সাথে ছিল শুধুমাত্র গোসলের উদ্দেশ্যে একটু বাড়িতে গিয়েছিল প্রতিদিন এছাড়া সে সর্বক্ষণ আফতাবের সাথে নৈরিত সকাল সকাল ব্যাগ লাগেজ নিয়ে হাজির হাসপাতালে যে একদিন শর্ত দিয়েছিল বিয়ে করবে কিন্তু শ্বশুর যাবে না সে আজ ব্যাগ লাগেজ নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আফতাবকে সে একা ছাড়বে না কিছুতেই আফতাব যেখানে যাবে সেও সেখানে যাবে এতে অবশ্য বাড়ির কেউই বাধা দেয়নি তাকে আফতাব মুখে বলতে না পারলেও মনে মনে ভীষণ আনন্দিত সে যাক অবশেষে মেয়েটা এবার তার জন্য পাগল হয়েছে এতদিন তো শুধুমাত্র সে পাগলামি করেছে এই জন্যই হয়তো বলে সৃষ্টি করতে যা করেন ভালোর জন্যই করেন এই ভালোই হয়েছে সে অন্ধত্ব তাকে পেয়েছে মেয়েটা তার ভালোবাসা বুঝেছে নিহাত এখন অসুস্থ সে নয়তো খুশিতে এই ভরা মজলে সে নির্ঘাত জড়িয়ে ধরত সে নৈরিতাকে শুধু অসুস্থ বলে আজ পার গেলো গেল ঘন্টা দুই বাদে আফরাজ আফতাবকে নিয়ে ওদের বাড়িতে পৌঁছালো সবাই যেহেতু নৈরিত বাড়িতে প্রথম আর এই সময়ে তো আর অনুষ্ঠান কর তাকে ঘরে তোলার সময় নয় তাই জাকিয়া বেগম অল্পের জন্য তাকে বরণ করে ঘরে তুলে নিলেন আফতাবকে নিয়ে শুয়ে দেওয়া হলো তার নিজের রুমে গেলো সেখানে এ এঘরে আগেও অবশ্য এসেছিল সে তবে আজ যেন কেমন নতুন লাগছে সব কিছু মনের মধ্যে শান্তি শান্তি লাগছে নৈরিতা ঘুরে ঘুরে দেখতে শুরু করলো রুমটা আফতাব বিছানার উপরে শুয়ে ছুয়েই দেখছিল নৈরিতাকে আর ভাবছিল মেয়েটা এখন আর কাছে যাবে তার পাশে বসবে কিন্তু মেয়েটার সেদিকে খেয়াল থাকলো না সে ফিরেও তাকাচ্ছে না আফতাবের পানে এ কেমন কথা বেচারা ডাকতেও পারছে না নিজের বউকে বলতেও পারছে না কিছু আরও কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরও নৈরিতার কাছ থেকে কোনো পাত্তা না পাওয়ার সম্ভাবনা না দেখে বিছানার পাশের টেবিল হাত দিয়ে শব্দ করতে লাগলো আফতাব শব্দ শুনে নৈরিতা তাকালো আফতাবের পানে বলল কিছু বলবেন বন্ধুরা আজকের গল্পের নাম প্রণয় আলিঙ্গন এটি ছিল গল্পের তেরোতম অংশ লিখেছেন সাদিয়া শৌকত বাবলি বন্ধুরা গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে